সৌদি আরবে সিনেমা হলে নামাজের জন্য আলাদা রুম। 21 এপ্রিল থেকে সৌদি আরবে চালু হয় সিনেমা হল। দীর্ঘ 35 বছর পর হলিউডের ব্ল্যাক প্যান্থার ছবিটি দিয়ে দেশটির রাজধানী রিয়াদে সিনেমা হলের যাত্রা শুরু হয়। সেখানে দেখা যায় দর্শকের উপচে পড়া ভিড়। সিনেমা হল চালুর মধ্য দিয়ে দেশটির নতুন এক সাংস্কৃতিক যুগের পথে যাত্রা করছে, এমনটাই ভাবছেন বিশেষ সাংস্কৃতিক কর্মীরা। তবে এটাকে অনেকে ধর্মীয় রীতিনীতি পালনের সঙ্গে সাংঘর্ষিক বলেও সমালোচনা করেছেন। এই সমালোচককারীদের মুখ বন্ধ করতে বেশ কিছু পরিকল্পনা হাতে নিয়েছে হল মালিক পক্ষ। হলিউড রিপোর্টের এক সংবাদে বলা হয়েছে, সিনেমা চলাকালীন নামাজের সময় যেন হলে দর্শক নামাজ পড়তে পারে সেজন্য আলাদা রুমের ব্যবস্থা করা হয়েছে। মঙ্গলবার সিনেমাকালে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ন্যাশনাল অ্যাসোসিয়েশন অফ থিয়েটার ওনার্স প্রেসিডেন্ট অফ ট্রিথিনিয়ার জানান, আসন্ন রমজান মাস উপলক্ষে ব্যবস্থা করা হচ্ছে। তিনি বলেন, এখন থেকে নতুন যে হলগুলো নির্মাণ করা হবে সেগুলো প্রত্যেকটিতেই অবশ্যই নামাজের জন্য নির্ধারিত রুম তৈরি করা হবে। সৌদি আরবের নাগরিকরা সর্বশেষ 1970 সালে সিনেমা দেখেছিলেন, তখন দেশটির কঠোরপন্থী ধর্মীয় নেতাদের চাপে সিনেমা হলগুলো বন্ধ হয়ে যায়। তবে নতুন যুবরাজ সৌদি মোহাম্মদ বিন সালমানের আগমনের পর থেকে সৌদি নারীদের এবং সৌদি আরবের কাঠামোগত বেশ কিছু পরিবর্তন এসেছে। তো বন্ধুরা, সৌদি আরবের আরো সব লেটেস্ট আপডেট নিউজ জানার জন্য আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। আর বন্ধুরা, ভিডিওটি অবশ্যই আপনার বন্ধুদের সাথে লাইক ও শেয়ার করতে ভুলবেন না।